নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। শারদীয়ার আগাম শুভেচ্ছা। আমরা প্রত্যুষা এবং ত্রিদীপ আমরা দুজনে চলে এসেছি পুরনো কলকাতার গল্প পেজে আজকের আগমনী অনুষ্ঠান নিয়ে। আমরা অনুষ্ঠান শুরু করব ধীরে ধীরে, তার আগে একটুখানি অপেক্ষা করে নিই বন্ধুদের জন্য। আর আপনারা যদি একটু বলেন যে আমাদের অনুষ্ঠান, আমাদের শব্দ আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে কি না। আজকে আমাদের আগমনের অনুষ্ঠান পুরনো কলকাতার গল্প পেজে। আরও একবার পুরনো কলকাতার গল্প পেজে আসতে পেরে আমাদের সত্যি ভাল লাগছে। আমরা ধীরে ধীরে অনুষ্ঠান শুরু করব। সঙ্গে দুজন আছেন। গুড মর্নিং, সুপ্রভাত। হ্যালো হ্যালো, এইখান থেকে কমেন্টটা দেখা যাবে না, তুমি ওইটা দাও। মনে হয় ফেসবুক লাইভের কিছু ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিয়েছে, তার জন্য কমেন্টগুলোর উইন্ডোটা অন্যদিকে চলে গেছে। তো আমরা দেখছি যে কিভাবে কি করা যায় আর কি। হ্যাঁ, মনে হয় ধীরে ধীরে বন্ধুরা এসে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরও একবার মহালয়ার সকালে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা, এবং আরও একবার পুরনো কলকাতার গল্পে আসতে পেরে আমাদের খুব ভাল লাগছে। আমাদের আজকের আগমনী অনুষ্ঠান, আমাদের এখানে এখন সন্ধেবেলা, ভারতবর্ষে এখন সকাল 7:30। আমরা জানি সকাল, আজকে সকালবেলা সবাই প্রায় বেশ ভোর ভোর উঠে পড়েছেন, অন্যান্য বারের মতো রেডিও শোনা এবং আরও অন্যান্য কাজকর্ম থাকে, সবারই খুব ব্যস্ততা থাকে। তারপরে ধীরে ধীরে সবাই হয়তো আমাদের এখানে এসে যুক্ত হচ্ছেন, বসছেন আমাদের সঙ্গে। সবাইকে সুপ্রভাত, নমস্কার, শুভ দেবীপক্ষের শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান পুরনো কলকাতার গল্পের এই ফেসবুক পেজে শুরু করছি। সবাই যুক্ত হয়েছেন, শুরু হোক। শুরু হোক তাহলে আস্তে আস্তে। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী সৃষ্টি স্থিতি বিনাশাণ শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণামায়ী না বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান, ঝরে সে ফালি দোলে কাশের গুচ্ছ, মধুর বায়ে হলো উতলা পরাণ। বাজে ওই আগমনী গান,
ঝরে সে ফালি দোলে কাশের গুচ্ছ মধুর বায়ের হলো তানা পরাণ বাজে ওই আগমনী গান বাজে ও মেঘের ভেলা শুনি আকাশে ধানের মঞ্জরি দোলে বাতাসে শুভ্র মেঘের ভেলা শুনি আকাশে পানি গাপরে রে নি রে পাগরে নি রে সাগাপাসা শুভ্র মেঘের ভেলা শুনি আকাশে ধানে আনন্দতান বাজে ওই আগমনী গান বাজে ওই আগমনী গান ঝরে সে ফালি দোলে কাশের গুচ্ছ মধুর বায়ে হলো উতলা পরাণ বাজে ওই আগমনী গান বাজে ওই আগমনী বাজে ওই আগমনী বাজে ওই আগমনী গান। আমি যে আগমনী গানটি শোনালাম এই গানটির কথা শ্রদ্ধেয় অতন চক্রবর্তী এবং সুর গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী। শরৎকালের সকালের শুভ সূচনা এবং এই গানটির মধ্যে যেন শরৎকালের একেবারে প্রকৃতিকে বর্ণনা আমরা দেখতে পাই আর কি, আর আগমনীর সঙ্গে যেন এই গান প্রচণ্ডভাবে লিপ্ত হয়ে আছে। তো এই গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো, অনেকেই যুক্ত হয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সকালবেলা যুক্ত হওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি স্বর্ণালী দি, দীপালিকা দি যুক্ত হয়েছেন, ধন্যবাদ। শুভ্র মুখার্জি নমস্কার, চিত্রলেখা চ্যাটার্জি অনেক ধন্যবাদ, আশিস চৌধুরী আশিসদা যুক্ত হয়েছেন, সুব্রত ঘোষ মহালয়ার সকালে সুন্দর সূচনা একেবারেই তাই, সকলের শুভ হোক। প্রবীর বসু, লিপিকা বসুও যুক্ত হয়েছেন, জয়ন্তদা লিখেছেন উপস্থিত, আমরা উপস্থিত। রুমা চ্যাটার্জি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, খুব সুন্দর, সকলকে শারদ শুভেচ্ছা। আমি একটু দেখে নিচ্ছি যে আমি কাউকে মিস করে গেলাম কি না শুরুতেই, না মোটামুটি আমাদের সঙ্গে যারা আছেন এই মুহূর্তে তাদেরকে আমরা মনে হয় আমাদের সবার নামই পড়তে পেরেছি আর কি। যাই হোক, এইভাবে আমাদের অনুষ্ঠান শুরু হলো, আমরা আস্তে আস্তে এগোবো। এই এই সময়টা তো খুবই একদম ঠিক দুর্গাপুজোর দোরগোড়া, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এবং সবসময় তাই যে একদম কড়া নেড়ে দিয়ে যাওয়ার মতন একটি দিন। তো শরৎকাল যেমন হলো, শরৎকালের আগমনীর শুরুটা যেমন হলো, তো আমরা এবারে একটু একটু কবিতা আর একটু অন্যরকম শরৎকালের আরেকটু আমেজ আমরা একটু নিজেদের মধ্যে রেখে দিতে চাই। তো এর পরের ইয়েতে একটু যাই, পরের অনুষ্ঠানে একটু যাই।
রবি ঠাকুরকে ছাড়া তো আমরা ঠিক অনুষ্ঠান ভাবতে পারি না, যদিও সঠিক আগমনী গান বলতে তো রবি ঠাকুরের গানে আমরা সেরকম দেখতে পাই না, তবে শরতের আমেজ যেহেতু রয়েছে তাই একটু রবি ঠাকুরকে ছোঁয়ার চেষ্টা করি অনুষ্ঠানের শুরুতে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিষণে, কারো হাতে বীণা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। কবিতার নাম অঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি একটা রবি ঠাকুরের শরতের একটি অপূর্ব গান শোনানোর চেষ্টা করছি, আমার তো বড় প্রিয় গান, আশা করি যারা শুনছেন তাদেরও ভালো লাগবে। অমূল ধবল পালে গেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণীবাওয়া, অমূল পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল গুরু গুরু দেয়ারাকে, মুখে সে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ভাকে,
পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দে আডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘে ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধার, ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধার, বাধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী আমাদের সঙ্গে আরও অনেকে এসে যুক্ত হয়েছেন, তো তাদেরকে একটু তাদের সঙ্গে একটু কথা বলে নিই। অনেকে লিখেছেন, অনেকে, আচ্ছা আশিসদা লিখেছেন শুনছি তোমাদের সাথে, সুব্রতবাবু লিখেছেন এটাই বলতে যাচ্ছিলাম রবীন্দ্রনাথের একটি শরতের গান বড় ভালো লাগবে, হ্যাঁ একদমই তাই, সোনালিদি বলেছেন বাহ, সুব্রত ঘোষ বলেছেন বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশবাণীর তারে তারে জাগে তোমার আগমনী, বাহ অসাধারণ। স্বপ্না রায় দিদি বলেছেন আমিও আছি, ধন্যবাদ। জয়ন্তদা বলেছেন খুব সুন্দর উপস্থাপনা দুজনেরই, অনেক ধন্যবাদ। ভাস্বতী বিশ্বাস বলেছেন আহা, অপূর্ব লিখেছেন প্রবীর বসু, শুভ্র মুখার্জি বলেছেন অপূর্ব পাঠ ধন্যবাদ, দেবযানী চ্যাটার্জি লিখেছেন বাহ, শুভ্র মুখার্জি লিখেছেন আহা, আরও অনেকেই এসেছেন। জয়ন্তদা লিখেছেন গঙ্গার ঘাট থেকে আমি হলুদ ট্যাক্সিতে বসে দেখছি, আহা হা হা হলুদ ট্যাক্সি, আহা হা, জয়ন্তদা গো পুরো মনে করিয়ে দিলে। গৌতম মুখার্জি বলেছেন বাহ খুব সুন্দর, মৌসুমি দে, আচ্ছা মৌসুমি দি সঙ্গে রয়েছেন, লিপিকা বসু খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, তুমি পড়ো এটা, সব কন্যাই পিত্রালয়ে আসুক, হ্যাঁ আমার মা লিখেছেন, হ্যাঁ মানে যেহেতু ও পিত্রালয়ের থেকে অনেক দূরে তাই মা লিখেছেন আর কি, তো যাই হোক এইভাবে আমরা অনুষ্ঠান শুরু করি। তো এই প্রকৃতির তো ছোঁয়া হলো, রবীন্দ্রনাথ ঠাকুর হলো, এরপরে যে বিষয়টি ছাড়া মহালয়া তো আমরা ভাবতে পারি না একদম ছোট থেকেই, শুধু আমরা নই কোনো বাঙালি আমরা ভাবতে পারি না। আমরা আলোচনা করছিলাম যে এই আগমনীর অনুষ্ঠানটি, যে আগমনীর অনুষ্ঠান শুনে আমাদের বড় হওয়া এবং ভবিষ্যতে বুড়ো হব সেই বুড়ো হওয়াও হবে, সেই অনুষ্ঠানকে তো আমরা কখনো ভুলতে পারি না। হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমরা আকাশবাণীর মহিষাসুর মর্দিনীর কথাই বলছি। সেই হতো না যে বাংলা স্কুলে, বাংলা মিডিয়াম স্কুলে, আমরা দুজনেই আমরা বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী ছিলাম, এই দিনটি অবশ্যম্ভাবী ছুটি ছিল, আর আর সকালবেলা উঠে আমরা রেডিও চালিয়ে দেওয়া হতো, মানে আমরা চালাতাম না, বড়রা চালাতেন। তো আমার বাড়ি একটা কথা খুব মনে পড়ে প্রত্যুষা, আমাদের বাড়িতে যখন রেডিওটা চালানো হতো কোনো একটি বিশেষ কারণে, এবং এখন বুঝতে পারি সেটা কেন, আমার মা এবং ঠাম্মা ওই রেডিওর সামনে ধূপকাঠি দিতেন,
হ্যাঁ, এটা আমি এখনো পর্যন্ত মানে ভাবি যে একটা রেডিওর অনুষ্ঠান, একটা আকাশবাণীর অনুষ্ঠান কোন পর্যায়ে গেলে তার তার বাচিক ভাবনা, তার কল্পভাবনা, তার শিল্প ভাবনাটাকে তো আছেই, সেসব নিয়ে আমরা মানে আমি তো অ্যাটলিস্ট কথা বলার কোনো স্পর্ধা রাখি না, কিন্তু রেডিওর সামনে ধূপকাঠি রাখা হতো মহালয়াটা চলার সময় আর কি, তো এই স্মৃতিও মনে জাগে। এবং তারপরে এরকমও হয়েছে যে যখন হয়ে গেল তারপরে আবার টিভিতে, এখন নিশ্চয়ই আপনারাও দেখেছেন দূরদর্শন এবং এখন আরও অনেক অন্যান্য চ্যানেলে সেই টিভির মহালয়া, সেই দুর্গা মা দুর্গা এবং মহিষাসুরের যুদ্ধ, তারপর তখন আমরা সবাই ছোট, তখন আমরা সেই ওটা হয়ে যাওয়ার পর নিজেরা ভাই বোনরা যুদ্ধ যুদ্ধ খেলতাম, এগুলো খুব খুব আমার মনে হয় এই স্মৃতিগুলো সবার সঙ্গেই জড়িত আর কি। তো যাই হোক, এর পরবর্তী যে নিবেদনে আমরা যাব সেটা অবশ্যই সেই মহান অনুষ্ঠানকে ছোঁয়ার একটা একটা খুব একদমই ক্ষুদ্র প্রচেষ্টা, একটা খুব ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। একটু আমরা একটু সাহসী দুঃসাহসী দেখানোর চেষ্টা করছি, দুজনে মিলে ঠিক হয় না কিন্তু তাও আমরা জাস্ট চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকলে আমাদের সবার খুব, আমাদের দুজনেরই খুব ভালো লাগবে আর কি। দেবজানি দি লিখেছেন, আগমনী গান শুনতে চাই। নিশ্চয়ই, আমি অলরেডি শুনিয়েছি, আর আরো আগমনী গানে আমরা আজকে আগমনী গানের সম্ভার নিয়েই বসেছি, সঙ্গে থাকুন, নিশ্চয়ই শোনাবো। ও জয়ন্ত দাও লিখেছেন, আমাদের বাড়িতে ধূপকাঠি দেওয়ার রেওয়াজ ছিল, একদমই তাই, সত্যি তাই। ঠিক আছে, তাহলে আমরা এবারে আমাদের আমরা শুরু করছি, আমরা চেষ্টা করছি, হ্যাঁ একটু ছোট করেই করছি, অত বড়টা তো করা এই মুহূর্তে সম্ভব নয়, আমরা একটু ছোট সংস্করণ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। चंडी मधुकैट भादि दैत्य दलनी या माहिषो मूलिनी या धूम्रेक्षण चंड मुंड मथनी रक्तबीजाशनी शक्ति शुंभ निशुंभ दैत्य दलनी सहितामां पातु विशेश्वरी पातु विशेश्वरी। आश्विनेर शारद प्राते बेजे उठेछे आलोक मंजीर धरणीर बहिराकाशे अंतरित मेघमाला प्रकृतिरन्तराकाशे जागरित ज्योतिर्मयी जगन्मातार आगमन बार्ता आनंदमयी महामायार पदध्वनि असीम छंदे बेजे उठे रूपलोक रसलोके आने नव भाव माधुरीर संजीवन ताई आनंदिता श्यामली मातृकार चिन्मयी के मृन्मयीते आवाहन आज चित्शक्ति रूपिणी विश्वजननीर शारद स्मृति मंडिता प्रतिमा मंदिरे मंदिरे ध्यान बोधिता सिंहस्था शशिशेखरा मरकत प्रक्षा चतुर्भिभुजै शङ्खं चक्रधनु शरांश्च दधति नेत्रैः स्त्रीभिः
शोभिता आमोक्तांगदहार कांकना रनत कांची कनन्नु पुरा दुर्गा दुर्गति हारिणी भवतु नो रत्नो महामाया सनातनी शक्ति रूपा गुणमयी तिनी एके तबु प्रकाश विभिन्नो देवी नारायणी आबार ब्रह्म शक्ति रूपा ब्रह्माणी कखनो माहेश्वरी रूपे प्रकाशमाना कखनो वा निर्मला कुमारी रूप धारिणी कखनो महावज्र रूपिणी ऐन्द्री उग्रा शिवदूती नृमुण्ड मालिनी चामुण्डा तिनी आबार तमो मुइनियति एई सर्व प्रकाशमाना महाशक्ति परमा प्रकृतिर आविर्भाव हबे सप्तलोक ताई आनंद मग्नो बाजलो तो माच आलोर बेनु मातलो रे भुवान बाजलो तो आज प्रभाते शेषुरों सुने खुले दिनु मन बाजलो 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 तो नुबीनो शुरे रो बिना
भगवती महामाया तुमी त्रिगुणात्मिका तुमी रजगुणे ब्रह्मार गृहिणी बाग देवी सत्वगुणे विष्णुर पत्नी लक्ष्मी तमोगुणे शिवेर बनिता पार्वती आबार त्रिगुणातीत तुरियावस्थाय तुमी अनिर्वचनिया अपार महिमोमयी परब्रह्म महिषी देवी ऋषि कात्तायनेर कन्या कात्तायनी तिनी कन्याकुमारी आख्याता दुर्गी तिनी आदि शक्ति आगम प्रसिद्ध मूर्ति धरि दुर्गा तिनी दक्षायनी सती देवी दुर्गा निज देह सम्भूत तेज प्रभावे शत्रुदहन काले अग्निवर्णा अग्निलोचना उषा लग्ने हे महादेवी तुमार उद्बोधने बाणीर भक्ति रसपूर्ण वरण कमल आलक शतदल मेले विकसित होक दीके दीगंते हे अमृत ज्योति हे मा दुर्गा तुमार आविर्भावे धरणी होक प्राणमयी जागो 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 मा जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমি বরদা অজরা তুলা প্রণমি বরদা অজরা তুলা বহু বল রিপুদল মারিনি জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী ইত্যং যদা যদা বাধা দানবত্যা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহম করিষ্যামি সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসানকালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী
হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ওগো আমার আগো মনি আলো षट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषता त्वमेव सा त्वं सावित्री
त्वं देवी जननी परा तवैव धार्यते सर्वं तवैतत् सृज्यते जगत् तवैतत् पालयते देवी तमत्स्यन्ते च सर्वदा विश्विष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोस्स जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्त्वमीश्वरी त्वं हृष्त्वं बुद्धिर्बोधलक्षणां लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्तिरेक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी बाणा भूरूढी परिघायुधा सौम्या सौम्यतरा शेषा सौम्ये भस्वती सुन्दरी परा पराणं परमा त्वमेव परमेश्वरी। ओ तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त नव शोभा नव ध्यान रूपाहित प्रतिमा तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त विकशिल ज्योति प्रीति मंगल बरणे हे तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त तुमि साधन धन ब्रह्मो गोधन साधने तुमि साधन धन ब्रह्मो गोधन साधने तब प्रेम नयन भाति निखिल तारणी कनक कान्ति झरिछे कान्त बदने हे तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त हे महालक्ष्मी जननी हे
তবু অচিন্ত রূপ চরিত মহিমা তবু অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তবু অচিন্ত রূপ চরিত মহিমা তবু অচিন্ত তবু অচিন্ত তবু অচিন্ত এইটুকুনি এইটুকুনি আমরা আমরা চেষ্টা করলাম আর কি আমাদের মতন করে দুঃসাহস এবং এই এই এতক্ষণ চলার সময় তো ঠিক ব্রেক করতে ইচ্ছে করছিল না, তাই কমেন্টসগুলোও পড়তে পারছিলাম না। তো আমরা ওই যেটা বললাম আর কি, দুঃসাহস করে চেষ্টা করলাম আর কি। আপনারা জানাবেন কীরকম লাগলো, তো এই আর কি কিছু কমেন্টস আমরা একটু পড়ে নিই নাকি প্রত্যুষা। অনেকেই এর মধ্যে আমি জানি অনেকেই লিখছেন, আমরা অনেকেই এ করতে পারিনি, জবাব দিতে পারিনি। আচ্ছা, স্বর্ণালীদি বলেছেন তোমাদের সাহসী প্রচেষ্টাকে সাধুবাদ, ধন্যবাদ স্বর্ণালীদি। জয়ন্তদা বলেছেন দীপালিকা ম্যাডাম খুঁজে বার করেছেন। আচ্ছা, স্বর্ণালীদি বলছেন এই বয়সের মধ্যে তোমরা যে অভিজ্ঞতা দিয়ে পরিবেশন করছো এক কথায় অসাধারণ, খুবই ধন্য, অনেক ধন্যবাদ, কি অপূর্ব গাইছো। চন্দ্রিমাদি বলেছেন, দেবজানী চ্যাটার্জি বলেছেন আহা, প্রতি বছর এরকম অনুষ্ঠানের দাবি আমাদের। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এইভাবে আমাদের সঙ্গে আছেন, শুনছেন আমাদের অনুষ্ঠান, উৎসাহ দিচ্ছেন, বড় ভালো লাগছে। হ্যাঁ, আর আচ্ছা, দীপালিকা ম্যাডাম বলেছেন আচ্ছা ঠিক আছে, সুব্রতবাবু বলেছেন এদের অনুষ্ঠান আগেও হয়েছে পিকেজিতে। হ্যাঁ, আমরা এর আগেও অনুষ্ঠান করেছি, এটা আমাদের দ্বিতীয় লাইভ। এবং আবারও ধন্যবাদ পিকেজির সকল সদস্যদের আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য বিশেষভাবে ধন্যবাদ দীপালিকা দি এবং সোনালী দিকে। অনেকদিন থেকেই ওনারা আমাদেরকে বলেছেন এবং অনেকভাবে এটাকে প্রমোট করেছেন, এর আগে বেশ কদিন থেকেই এটাকে প্রমোট করার চেষ্টা করেছেন, আমরা চেষ্টা করছি আর কি এক্সপেকটেশনটা রাখার। আচ্ছা, তারপরে ইলোরা দাস বলেছেন খুব সুন্দর গাইলে প্রত্যুষা, তোমাদের জন্য শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। কাকিমা ভাস্বতী বিশ্বাস বলেছেন খুব সুন্দর গাইছো। পারমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। জয়ন্তদা বলেছেন এরকম স্তোত্রপাঠ কোথায় শিখলে, ওই শুনে শুনে চেষ্টা করে আর কি, ওই চেষ্টা করে যতটুকুনি পারি আর কি কানগুলো। আচ্ছা, দেবজানীদি বলেছেন সুব্রতদা ঠিক বলেছেন, তবে মহালয়ার অনুষ্ঠান আগে দেখিনি, অনবদ্য অসাধারণ, অনেক ধন্যবাদ দেবজানীদি। হিন্দুল দে জয়েন করেছেন, খুব সুন্দর লাগছে, হ্যাঁ শারদ শুভেচ্ছা। মহিষাসুর মর্দিনী সব থেকে কঠিন গান এটি, হ্যাঁ, এবং তুমি এই গানটা নিয়ে একটু কিছু বলো, এটি বোধহয় খুব একটা দক্ষিণী রাগের ওপর, এই গানটা নিয়ে একটু কিছু বলো তাহলে। হ্যাঁ, মানে এই গানটা তো মানে আমি ছোটবেলা থেকেই শুনি, আমার ভীষণ প্রিয় গান, আমার বাবারও প্রচণ্ড পছন্দের গান, কিন্তু মানে গাওয়ার সাহস খুব একটা করি না, কারণ এত কঠিন গান। তো এই এই গানটি বিভাস রাগের ওপর, বিভাস একটি দক্ষিণী রাগ, দক্ষিণী মানে দক্ষিণেই, ভারতের দক্ষিণ দিকেই, কর্ণাটিক, কর্ণাটিক প্রভাবটা একটু বেশি। তো আমি চেষ্টা করলাম আমার মতন করে। এবং এই 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 অনুষ্ঠানটিকে নিয়ে মানে যত আমরা বলবো এর বোধহয় মানে বলা বা আলোচনা করা শেষ হবে না। প্রথম কথা, প্রত্যেক মানে একের পর এক প্রথিতযশা শিল্পী, তাদের তাদের ইনো উপস্থাপনা, আর প্রত্যেকটা কম্পোজিশন, মানে গানের ব্যাপারটা ও আমাকে মাঝে মাঝে বুঝিয়ে দেয়, আমি অত বুঝতে পারি না, যে ও আমাকে বলে যে এই এই প্রত্যেকটা গানের যে অংশগুলোকে কীরকমভাবে কত রিচ এই যে কম্পোজিশন, মানে এ এ বলে শেষ করা যাবে না আর কি, যত আলোচনা করব ততই মানে কম বলা হবে। আমরা মাঝে মাঝে আলোচনা করি যে 1932 সালে যে অনুষ্ঠানটি প্রথম কনসেপচুয়ালাইজ হয়েছিল, আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মহিষাসুর মর্দিনী তখন নামটা অন্য ছিল, এবং একদম প্রথম দিকে যখন আকাশবাণীতে এটা সম্প্রচার শুরু হয়েছিল, হয়তো আপনারা অনেকেই জানেন যে
তখন কিন্তু সময় ছিল ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন কিন্তু প্রথম দিকে, প্রথম কয়েক বছর কিন্তু ষষ্ঠীর দিন এটা এই অনুষ্ঠানটি সম্প্রচার হওয়া শুরু হয়েছিল। তারপরে বেশ কয়েক বছর পরে দেখা গেল যে ষষ্ঠীর দিনে তো বাঙালি তো ভ্রমণ পিপাসু, ঘুরতে চলে যায় ষষ্ঠীর দিনে। তো সেই জন্য বলা হলো যে আচ্ছা, এটা ষষ্ঠীর দিন হলে অনেক দর্শককে আমরা ছুঁতে পাচ্ছি না, তো এটাকে এগিয়ে এই দেবীপক্ষের যে সূচনার দিনটি, মহালয়ার দিনটি, তাকে নির্বাচন করা হলো অনুষ্ঠানটি তৈরি করার জন্য। আর আমরা সবাই জানি এটি লাইভ সম্প্রচার হতো এবং কিভাবে সমস্ত শিল্পীরা তিন মাস ধরে তার রিহার্সাল দিতেন এবং সেটা পরিবেশন করতেন, আমরা সবাই সেই ধরনের গল্প টল্পগুলো জানি। আমার মনে হয় খুব সম্ভবত 1966 কি 65 ওই রকম সময়ের বোধ হয় আমরা এখন যেটা শুনি, যেটা ক্যাসেটে বা ইউটিউবে যেটা শুনি, সেটা খুব সম্ভবত ওই সময়ের কোনো একটা রেকর্ডিং। তারপর থেকে আর কি এটা চলে আসছে। তো যাই হোক, জানিদি লিখেছেন মন চাইছে না শেষ করতে, পিয়ালি লিখেছেন ত্রিদীপ দার উপস্থাপনা স্তোত্রপাঠ অসাধারণ, থ্যাংক ইউ পিয়ালি। চয়নদাদা বলেছেন প্রত্যুষা আজকের প্রভাতী অনুষ্ঠান আজীবন মনে থাকবে, এই সাহসের তুলনা নেই, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমরা পরবর্তী নিবেদনে তাহলে যাই। আমরা এবার আস্তে আস্তে পরের ইয়েতে যাচ্ছি। আমরা বেশ অনেক প্রায় 50 মিনিট 53 মিনিট পেরিয়ে এসেছি, তো আমরা এরপরে কিছু আগমনী গান আছে তো নাকি আমাদের? হ্যাঁ হ্যাঁ, আগমনী রাগ দুর্গার উপর, দুর্গা পুজো আসছে তাই রাগ দুর্গার উপর আমার খুব পছন্দের একটি আগমনী গান, কথা সুর এই গানের করেছেন সঞ্জয় চক্রবর্তী, আমি চেষ্টা করছি। এই গানটি সাধারণত মাতৃ বন্দনা, মহাস্নানের পরে এই মাতৃবন্দনাটি করা হয়। ভুবন ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা, ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী, তুমি মহাবিদ্যা আদা শক্তি মহাবিদ্যাদা শক্তি, এই বিশ্ব তোমারি বিভূতি মহাবিদ্যা আদা শক্তি, এই বিশ্ব তোমারি বিভূতি তুমি শক্তি জ্ঞান দাত্রী, তুমি শক্তি জ্ঞান দাত্রী প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা। তুমি হই মোবতী তুমি অহং নাশিনী, হই মোবতী তুমি অহং নাশিনী, জগত জনের রিপুদলনী, হই মোবতী তুমি অহং নাশিনী, জগত জনের রিপুদলনী জগধাত্রী ত্রাণকারিণী, জগধাত্রী ত্রাণকারিণী, তুমি আদি জননী মা,
দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদা শক্তি মহাবিদ্যা আদা শক্তি এ বিশ্ব তোমারই বিভূতি তুমি শক্তি জ্ঞানদাত্রী তুমি ভুবন মোহিনী বন্দিত মারে দুর্গে দুর্গতি হারিণী মা দুর্গে দুর্গতি হারিণী মা দুর্গে দুর্গতি হিন্দুল দে বলেছেন শেষ করা যায় না, তাই জন্যই ওনারা কিংবদন্তি একেবারেই তাই। ভাস্বতী বিশ্বাস বলেছেন পাঠ গান লাইক আছে, ধন্যবাদ। শুভ্র মুখার্জি বলেছেন ভারী প্রিয় গান আমার, ভারী সুরেলা কণ্ঠ শুভ্র মুখার্জি, ওনার শুভ্রদা বলেছেন। দেবজানী চ্যাটার্জি বলেছেন সরস্বতী বাস করছেন তোমাদের মধ্যে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা তাহলে এবারে ধীরে ধীরে শেষের দিকে হাঁটা দিই। আমাদের আর দুটি জিনিস রয়েছে, একটি স্তোত্রপাঠ এবং আমরা গান শেষ করব একটি আগমনী গান দিয়ে। যা দেবী সর্বভূতেষু विष्णुमायति शब्दिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनत्य विधीयते नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु
स्मृति रूपेण संस्थिता। नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दया रूपेण संस्थिता। नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टि रूपेण संस्थिता। नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मात्री रूपेण संस्थिता। नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रांति रूपेण संस्थिता। नमस्तस्वै 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 नमो नमः। এরপরে আমাদের শেষ নিবেদন, আজকের আগমনী অনুষ্ঠানের আমরা এবার আস্তে আস্তে শেষ করব আরেকটি আগমনী গান দিয়ে। সবাইকে আরো একবার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। শুভ দেবী পক্ষ, সবাই খুব ভালো করে পুজো কাটাবেন, সুস্থ থাকবেন। এবারের আজকের যে শেষ আমার নিবেদন, যে আগমনী গানটি গাইছি, বিশিষ্ট সাহিত্য সম্রাট কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা করা এই গানটি। তুমি না কি ভাবো
মাগো এই বাংলা থামে। মাটি দিয়ে গড়িয়াছি কত গেল খড় কাছি, শ্রীজীবনে জগতে শ্রীজন কারিণী মা, মাটি দিয়ে গড়িয়াছি কত গেল খড় কাছি, শ্রীজীবনে জগতে গোড়ে পিঠে হলো খাড়া বাজা সবই ঢোল কাড়া মা, গোড়ে পিঠে হলো খাড়া বাজা সবই ঢোল কাড়া, কুমোরের হাতে মা বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা থামে। কে তুমি ষোড়শী কন্যা, কে তুমি ষোড়শী কন্যা, মা বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা আমি। সকলকে আরো একবার নমস্কার, আগাম শারদ শুভেচ্ছা, এবং সকলের দিনগুলো ভালো কাটুক, শারদীয়ার দিনগুলো খুব ভালো কাটুক। আমাদের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, পুরনো কলকাতার গল্পের অ্যাডমিন এবং অন্যান্য বাকি সকল সদস্যদের অনেক শুভেচ্ছা জানাই। এই বলে আমরা আস্তে আস্তে আজকের আগমনী অনুষ্ঠান শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। এর মাঝে আরও অনেকেই কমেন্ট করেছেন, ভাস্বতী বিশ্বাস বলেছেন অপূর্ব পাঠ করলে ধন্যবাদ, জয়ন্ত সেন বলেছেন সত্যি তিনি সাহিত্য সম্রাট একেবারেই তাই, সত্যি। সকলকে শারদ শুভেচ্ছা, এবং আমরা এই বলেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক, নমস্কার। নমস্কার।